আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় আবহাওয়া কেমন থাকবে, আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে, আগামী 2 দিনের আবহাওয়া কতটা পরিবর্তন হবে, কি বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়ার রিপোর্টে, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিব এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, চট্টগ্রাম, নোয়াখালী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা যায়। অন্যদিকে ঢাকা, নরসিংদী, কুষ্টিয়া, রাজশাহী বিভাগের কিছু জায়গায় আর সিলেট বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি হতে দেখা যায়। আগামী 24 ঘণ্টায় আবারও দেশের উত্তর অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় প্রবল ভারী বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আর এদিকে গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে দেখা যায় কক্সবাজার, প্রায় 58 মিলিমিটার, কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত হয়, রাঙ্গামাটি 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়, চট্টগ্রাম 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়, ঢাকাতে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চিতাগুণ্ড, 24.0 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, 34.2 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 43 মিনিটে, আজ ঢাকায় সূর্যোদয় ভোর 5টা 11 মিনিটে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর 5টা 10 মিনিটে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার অবস্থা, 2 দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। আগামী 5 দিনের আবহাওয়ার অবস্থা, বাংলাদেশ বিএমডির তরফ থেকে বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে। তো এ হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।